শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের উত্তরপ্রদেশে প্রকাশ্যে মুসলিম যুবককে লাঞ্ছনা। ভারতে ঘর থেকে না বের হওয়ায় দরজা ভেঙে গ্রেফতার করা হলো বিজেপি নেতাকে। পাক সীমান্ত রক্ষীদের সঙ্গে আফগান বিক্ষোভকারীদের সংঘর্ষ। কাবুলের 50 কিলোমিটারের মধ্যে তালেবান, যে কোনো সময় দখল করে নিতে পারে কাবুল। ক্ষমতা হস্তান্তরে যে শর্ত দিলেন আফগান প্রেসিডেন্ট। রাশিয়ায় বিশিষ্ট হাইপারসনিক বিজ্ঞানী গ্রেফতার। এবং সবশেষ থাকছে ভেন্টিলেটর সাপোর্টেই যমজ সন্তান প্রসব করলেন করোনা আক্রান্ত মা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের উত্তরপ্রদেশের এক মুসলিম যুবককে প্রকাশ্যে সড়কে লাঞ্ছিত করার খবর পাওয়া গেছে। তাকে জোরপূর্বক জয় শ্রীরাম বলানোর পাশাপাশি রাস্তায় রাস্তায় ঘোরানো হয়। বুধবার রাজ্যের কানপুর শহরে এই ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় ওই ব্যক্তি শিশু মেয়ে তাকে আঁকড়ে ধরে আছে এবং সেই হামলাকারীদের কাছে তার বাবার মুক্তির জন্য অনুরোধ করছে। ওই ব্যক্তিকে শেষ পর্যন্ত পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটে এমন একটি জায়গায় যার 500 মিটার দূরে স্থানীয় মৌলবাদী বাজরাং দল একটি সভা করছিল। তাদের দাবি, ওই এলাকায় এক হিন্দু মেয়েকে জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টা করেছিল মুসলিমরা। ওই সভার পরপরই এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। কানপুর পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, পুলিশ এই ঘটনায় স্থায়ীভাবে বিয়ের ব্যান্ড পরিচালনাকারী এক ব্যক্তি, তার ছেলে এবং অজ্ঞাতনামা 10 জনের বিরুদ্ধে একটি দাঙ্গার মামলা দায়ের করেছে। তবে পুলিশ বিবৃতিতে সেই ব্যক্তির নাম উল্লেখ করেননি। তৃণমূলের এক যুবনেতার স্ত্রীর অশ্লীলতা হানি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন ভারতের কলকাতার বিজেপি নেতা সজল ঘোষ। এছাড়াও তার বিরুদ্ধে ভাঙচুর এবং রাজনৈতিক সহিংসতার অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করতে শুক্রবার অভিযানে নামে মুচিপাড়া থানার পুলিশ। কার্যত নাটকীয়ভাবে তাকে একেবারে দরজা ভেঙে গ্রেফতার করে পুলিশ। খবর বলা হয়, শুক্রবার দুপুরে মুচিপাড়া থানার পুলিশ সজল ঘোষের বাড়িতে যান। মুচিপাড়া থানার ওসি জানালা দিয়ে সজলকে নির্দেশ দেন বাহিরে বের হয়ে আসার জন্য, কিন্তু তিনি বের হননি। স্থানীয়দের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঘর থেকে বের না হওয়ায় পুলিশে শুরু করে দরজার ওপর, কার্যত লাথি মেরে বাড়ির দরজা ভেঙে ফেলে পুলিশ। এরপর গ্রেফতার করা হয় সজল ঘোষকে, পরে তাকে টানতে টানতে গাড়িতে তোলা হয়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তৃণমূলের এক যুবনেতার স্ত্রীর অশ্লীলতা হানি করার অভিযোগ উঠেছিল সজলের অনুসারীদের বিরুদ্ধে। সজল এবং তার সঙ্গীদের বিরুদ্ধে ভাঙচুর এবং ইপটিজিং দুটি অভিযোগই ছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আফগান বিক্ষোভকারীদের সঙ্গে পাক সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়েছে। স্পিন বলদাক সীমান্তের পাকিস্তানের অংশে 56 বছর বয়সী এক আফগান নাগরিকের মৃত্যু হলে এই ঘটনা ঘটে। প্রচণ্ড রোদ এবং ধুলাই ওই আফগানের মৃত্যু হয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, ওই সীমান্তটি আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ব্যবসায়িক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু গত মাসে সীমান্তের আফগানিস্তান অংশ তালেবান দখল করে নেওয়ার পর পাকিস্তান সীমান্ত বন্ধ করে দেয়, ফলে শত শত আফগান নাগরিক পাকিস্তান অংশে আটকা পড়ে। স্পিন বলদাক জেলার এই সীমান্ত ক্রসিংটি পাকিস্তানের দ্বিতীয় ব্যস্ততম প্রবেশদ্বার। আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের সঙ্গে পাকিস্তানের সমুদ্র বন্দরগুলোর যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি। আফগানিস্তানের সরকারি তথ্য থেকে জানা যায়, দিনে 900 ট্রাক এই সীমান্ত পথ ব্যবহার করে। খবরে বলা হয়, আফগান নাগরিকরা হার্ট অ্যাটাকে মারা যাওয়া ওই ব্যক্তির লাশ নিয়ে পাকিস্তানের স্থানীয় সরকারি অফিসের সামনে জড়ো হন। তারা সীমান্ত খুলে দেওয়ার দাবি জানান। আফগানিস্তানের রাজধানী কাবুলের 50 কিলোমিটার সীমার মধ্যে পৌঁছে গেছে তালেবান বাহিনী। শুক্রবার লগার প্রদেশের রাজধানী পুল ই আলম দখলের মধ্য দিয়ে তারা এই মাইল ফলক অর্জন করেছেন।
এই প্রদেশ থেকে আফগান পার্লামেন্টের নবনির্বাচিত নেতা সাইদ কাবিরুল্লাহ বলেছেন, হয়ে মানুষ পুল ই আলম ছেড়ে পালাচ্ছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, লগার প্রদেশ দখল করতে গিয়ে তালেবান প্রথমে সব সরকারি ভবন দখল করে নেয়। এরপর তারা প্রদেশটির গভর্নর এবং গোয়েন্দা সংস্থাকে প্রধান করে বন্দী করেন। স্থানীয় কাউন্সিল হাসিবুল্লাহ ইসকানজি এবং সংসদের প্রাদেশিক প্রতিনিধি আহমাদি বলেছেন, লগার প্রদেশের গভর্নর কাইয়ুম রাহিমি তালিবানের বিরুদ্ধে দীর্ঘ 12 ঘন্টা যুদ্ধ করেন, কিন্তু সরকার কাছ থেকে বিমান সহ অন্যান্য সহযোগিতা চেয়েও পাননি তিনি। এক পর্যায়ে তালিবান সদস্যরা তাদেরকে ঘিরে ফেলে এবং পরবর্তীতে তাদেরকে বন্দী করা হয়। এদিকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তালিবান যোদ্ধারা মোট 18টি প্রদেশ দখল করেছে। তাদের দখলকৃত সর্বশেষ প্রদেশ হল জাবুল। আফগানিস্তান থেকে বিদেশি সেনা চলে যাওয়ায় শেষ মুহূর্তে দেশটির সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী তালিবানের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। তালিবান যোদ্ধারা ঝড়ের গতিতে একের পর এক এলাকা দখল করে চলেছেন। আফগানি জনগণ চাইলে পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়ে দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি। তিনি বলেছেন, কেবলমাত্র আফগানিস্তানের জনগণ তার সরকারের পরিবর্তন কাকে চায় নির্ধারণ করার অধিকার রাখে, কোনো প্রতিবেশী দেশ বা পাকিস্তান নয়। শুক্রবার কাবুলে বিশ্ব যুব দিবসের একটি অনুষ্ঠানে নিজের এই প্রস্তুতির কথা ঘোষণা করে বলেন একটি প্রতিবেদনে জানিয়েছেন আফগানিস্তানের বার্তা সংস্থা আওয়া। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি বলেছিলেন, তালেবান আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পদত্যাগ চায়, তবে প্রেক্ষিতে এমনটাই জানালেন আফগান প্রেসিডেন্ট। উল্লেখ্য, প্রায় 3 মাস আগে আফগান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার পর থেকে সেনাবাহিনীর উপর তালেবান হামলা জোরদার করে। বর্তমানে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। দুপক্ষের মধ্যে বিভিন্ন জেলা এবং শহরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘর্ষ চলছে। রাশিয়ায় বিশ্বাসঘাতকতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজন বিশিষ্ট বিজ্ঞানীকে। হাইপারসনিক মিসাইল তৈরির দায়িত্বে ছিলেন তিনি। 73 বছরের আলেকজান্ডার কুনাগভ দীর্ঘদিন ধরে হাইপারসনিক প্রযুক্তি নিয়ে কাজ করছেন। সোভিয়েত ইউনিয়নের সময়ও তিনি জাতীয় স্তরের বিজ্ঞানী ছিলেন। বহু সামরিক প্রকল্পেও কাজ করেছেন তিনি। রাশিয়ার প্রশাসনের বক্তব্য, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন ওই বিজ্ঞানী, গোপন তথ্য বিদেশি নাগরিকদের হাতে তুলে দিয়েছেন। তবে বিজ্ঞানী ঠিক কোন তথ্য পাচার করেছেন এবং কাকে পাচার করেছেন তা নিয়ে বিস্তারিত জানায়নি রাশিয়ার প্রশাসন। দীর্ঘদিন ধরে হাইপারসনিক মিসাইল নিয়ে কাজ করছেন রাশিয়ার বিজ্ঞানীরা। সেন্ট পিটার্সবার্গের স্টেট হাইপারসনিক সিস্টেম রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ছিলেন আলেকজান্ডার। ওই সংস্থাতেই হাইপারসনিক মিসাইল নিয়ে কাজ হচ্ছিল। হাইপারসনিকের অর্থ হচ্ছে শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিতে উঠতে পারা। রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করছিলেন এই গতিতে রকেট ছোড়ার। আলেকজান্ডার ছিলেন সেই প্রকল্পের প্রধান। অভিযোগ, প্রকল্পের গোপন তথ্য তিনি বিদেশি নাগরিকদের কাছে পাচার করেছেন। রাশিয়ায় বিশ্বাসঘাতকতার শাস্তি অন্তত 15 থেকে 20 বছরের জেল। ভেন্টিলেটর সাপোর্টেই যমজ সন্তান প্রসব করার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন করোনা আক্রান্ত মা। ভারতের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এমন ঘটনা ঘটেছে। খবরে বলা হয়, ভেন্টিলেটর সাপোর্টেই ওই অন্তঃসত্ত্বার অস্ত্রোপচার করা হয়। জন্ম হয় যমজ সন্তানের। আপাতত মা এবং 2 শিশুই সুস্থ আছে। সদ্য 2 শিশুকে নিয়ে মা হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন বলে জানান চিকিৎসক। চিকিৎসকদের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ভেন্টিলেটর সাপোর্টে থাকা অবস্থায় করোনা আক্রান্তের যমজ সন্তান প্রসবের ঘটনা ভারতে নজিরবিহীন। আনন্দবাজার পত্রিকার খবরে উল্লেখ করা হয়, জুলাইয়ে করোনা সংক্রমিত হয়ে অক্সিজেন স্যাচুরেশন কম ছিল জয়া মাঝির। হাওয়া শ্যামপুরের বাসিন্দা জয়া, তখন 8 সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। ফলে দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একদিকে করোনা সংক্রমণে ফুসফুসের কার্যক্ষমতা কমছিল, অন্যদিকে গর্ভস্থ শিশুর কারণে বাড়ছিল মানসিক চাপ। দুয়ে মিলে জয়ার অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে পড়ে। এই অবস্থায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি করানো হয়। ফুসফুসের সংক্রমণ ছড়ানোর শ্বাসকষ্টেও ভুগছিলেন জয়া। প্রথমে আইসিইউতে এবং পরে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়, কিন্তু অবস্থার সেরকম উন্নতি ছিল না। সেই সময় মাকে বাঁচাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান চিকিৎসকরা। পরে ওই 2 সন্তান হয়। আজকের মতো এ পর্যন্তই ছিল।
ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।